এইটা আমার নতুন মোমু মাসাল্লাহ আমার মোমো মারা যাওয়ার পর থেকে আমি এত পরিমাণে ভেঙে পড়ছিলাম তোমাদের ভাইয়া দুদিনের মধ্যে খোঁজ খবর নিয়ে আমার জন্য নতুন মোমোর ব্যবস্থা করছে আজকে বৃষ্টি কাদার মধ্যে আমাকে বের করছে আমরা আজকে যাচ্ছি আমাদের নতুন মোমুকে নিতে মোমো মারা যাওয়ার পর আমি ভাবছিলাম আমি আর কোনো দিন বিড়ালই পারবো না এই কষ্ট আর কোনো দিন সহ্য করতে পারবো না বাট আমার ননদিনী আমার হাজবেন্ড সবাই এত করে বললো নতুন সদস্য আনার জন্য আমি অনেক এক্সাইটেড হয়ে পড়লাম তাই এখন সবাই মিলে যাচ্ছি আর আমি বারবার নতুন মোমো বলতেছি কারণ আমি আবার বিড়াল নিয়ে ওর নামটা মোমোই রাখবো এই ওয়াটার প্রুফ ব্যাগটা নিয়ে নিছি এই ব্যাগে করে ওকে আনবো চেইনটা একটু খুলে রেখে তো এই বাজে ওয়েদারের মধ্যে আমরা বের হয়েছি নতুন সদস্যকে বাসায় আনবো রাস্তার মধ্যে একটা দোকান দেখে নামলাম এখান থেকে ও কিছু টাকা নিয়ে নিবে এবারে বিড়ালটা নেওয়ার জন্য কিছু পে করতে হবে তাই ও কিছু টাকা ক্যাশ আউট করে নিল এখান থেকে আর কেন জানি না আমার অনেক ভালো লাগতেছিল নতুন সদস্য আসবে আমাদের বাসায় যদিও আমি আমার আগের মোমোকে কখনোই ভুলবো না সেজন্য জন্য নতুন বিড়াল নিতে এসে আগে থেকেই নাম সিলেক্ট করে রাখছি ওর নামটাও হবে মুমু আর যেখানে এখানে আমরা নিতে যাচ্ছি ওকে জায়গাটা অনেকটা পরিমাণে ভিতরে দূর রিক্সা যায় না বৃষ্টি বাদলের মধ্যে আমরা কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেছি আর আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম আমি খেয়ালও করিনি আমি যে বোরখাটা পরছি বোরকার পকেটটা বের হয়ে আছে এই বোরখাটা আমার অনেক পছন্দের একটা বোরখা বাট বোরখার পকেটটা যে বের হয়েছিল আমার এটা একদম খেয়ালই ছিল না একদম তাড়াহুড়া করে রেডি হতে গিয়ে আমি পকেট ঠিক করতে ভুলে গেছি যেটা দেখে এখন আমার হাসি পাচ্ছে বোরখাটা কিন্তু আমার অনেক পছন্দের তোমরা কি বলো সুন্দর না সামনে দিয়ে একদম সুন্দর করে ডাবল লেয়ারে এমব্রয়ডারি করা হাতার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা আর কাপড়টাও দুবাই চেরি একদম বেস্ট কোয়ালিটি এই সুন্দর সুন্দর বোরখা একদম কম প্রাইসে তোমরা পেয়ে যাবা বিহা ফ্যাশন ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো অনেক সুন্দর সুন্দর বোরখা কালেকশন খুবই কম প্রাইসে তাদের পেজে পেয়ে যাবা তো যাই হোক ভিজতে ভিজতে আপুর বাসার সামনে চলে আসছি দেন বাসায় ঢুকে বসলাম সোফাতে আর বাচ্চাগুলো যখন আনা হলো আমি জাস্ট দেখে অবাক এত কিউট বাচ্চা আমারে এই হোয়াইট কালারটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার ননদিনের এই ব্রাউনটা বেশি পছন্দ হয়েছে বিড়ালের বাচ্চাগুলোর মাও একদম বড় সরো জিঞ্জার কালার খুবই কিউট দেখতে আমি ওদের মাকেও কোলে নিয়ে বসে বসে আদর করলাম আপুদের বাসায় অনেকগুলো বিড়াল আছে ছোট ছোট বাচ্চা বড় বড় বিড়াল এই ব্ল্যাক কালার এটাকে মেবি গ্রে কালার বলে এই বিড়ালটাও খুবই সুন্দর বড় বিড়াল এটাও ফিমেল আর এই মা বিড়ালের মতো সেম দেখতে একটা বাচ্চা আছে এইটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আমি ওদের দুজনের মধ্যে কনফিউজড কোনটা নিব দুইজনই মাসাল্লাহ খুবই কিউট এই জিঞ্জার কালারটা দেখো মনে হচ্ছে একদম পুতুল ও যে একটা জীবন্ত বিড়াল দেখলে বোঝাই যায় না নড়া করে না ও একদম সেম টু সেম দেখতে ওর মায়ের মতো হয়েছে আপুদের বাসায় এরকম দুইটা বড় বড় সুন্দর সুন্দর ফিমেল ক্যাট আছে আর বাচ্চাগুলো খুবই কিউট আমার মোমো যেহেতু সাদা ছিল তাই আমি ভাবলাম সাদাটাই নিব যদিও জিঞ্জার কালারটা আমার অনেক পছন্দ হয়েছে তারপর আমি হোয়াইট টাই পিক করলাম ডিসিশন নিতে আমার বেশ টাইম লাগছে সবার সাথে খেললাম অনেকক্ষণ মজা করলাম দিন ভাবলাম কোন বিড়ালটা আমি নিব একটা আমার কাছে বেশ ভালোই লাগতেছিল ও অনেক লক্ষ্মী আমার ননদিনী তো বারবার এই জিঞ্জার কালারটার কাছে যাচ্ছে যাই হোক এইটা হচ্ছে আমার মোমো আমার ফাইনাল ক্যাট সাদা কালার কিউট একটা বাচ্চা মোমো আমার দেখো জাস্ট কি পরিমানে খেলাধুলা করে আমাদের এই ছোট মোমোটা আমাদের বাড়িটাকে একদম মাথায় করে রাখবে জিঞ্জার ক্যাটটাকে টাটা বাই বাই দিয়ে দিলাম ওকেও আমার অনেক পছন্দ হইছে বাট ওকে তো নিতে পারলাম না বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তাই মোমো বাসায় নিয়ে আসার জন্য আপু একটা বিরাট ব্যাগ দিল ব্যাগে একটা কাপড় পেরে দিল যেহেতু ও একদম বাচ্চা যাতে ঠান্ডা না লাগে আর তার উপরে মোমোটাকে রেখে দিল আর এই কিউট বাচ্চাটাকে এখন আমরা বাসায় নিয়ে যাব। ব্যাগের মধ্যে ঢুকেও মনে করতেছে কোথায় আসলাম রে বাবা আমি আবার ও এত পরিমানে খেলাধুলা করে ব্যাগের মধ্যে নড়াচড়া করে খেলাধুলা করতে শুরু করে দিছে আমি ব্যাগটাকে পিছনে না নিয়ে সামনে নিলাম যাতে ওকে আগলায় রাখতে পারি তো ফাইনালি আমার নতুন মোমোকে নিয়ে ফেললাম আর ওকে নিয়ে এখন যাব বাসায় বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে ওর যাতে ঠান্ডা বাতাস না লাগে তাই অটো উঠে গেলাম রিক্সায় উঠলে বাতাস লাগতো আর শুধু ওকে নিলে তো হবে না ওর জন্য সবকিছু কেনাকাটা করতে হবে ওর খাবার থেকে শুরু করে পটি করা জায়গা সবকিছুই তো ওর জন্য এখান থেকে একটা লিটার বক্স নিয়ে নিলাম আর এই দোকানে অনেক কিউট কিউট বেল্ট আছে ক্যাটের জন্য বাট বেল্ট দেখলেই কেন জানি না আমার ভয় লাগে কারণ আমার আগের মোমোটাই বেল্টের কারণেই মারা গেছিল তারপরেও শখ করে একটা কিউট বউওয়ালা বেল্ট নিয়ে নিলাম যাতে মাঝে মাঝে পড়ায় ওকে ছবি তুলতে পারি ওর জন্য ক্যাট ফুড ট্রেড সবকিছুই নিয়ে নিলাম এখান থেকে আমি পার্সিয়ান ক্যাটে প্রথম নিয়েছি তাই সবকিছু সব কিছু বুঝে শুনে তারপর এক এক করে জিনিসপত্র নিয়ে নিলাম এখান থেকে ক্যাটের লিটার লিটার বক্স সব কিছু এখান থেকে নিচ্ছি আমাদের নতুন মমতাকে আমরা অনেক যত্নে রাখবো অনেক আদরে রাখবো যাতে ওর কোন রকমের সমস্যা না হয় আর ও এত পরিমাণে কিউট মার্শাল্লাহ সবাই ওকে অনেক ভালোবাসবে তো দোকান থেকে সব কিছু নিয়ে বৃষ্টির মধ্যে আবারো হাঁটতে হাঁটতে উঠে পড়লাম রিক্সায় আমাদের মোমো শুধু ক্যাট ফুড খায় না ও মাছ মাংস সবই খেতে পারে এইটুকু বয়সেই তো ওর জন্য আরো কিছু কেনাকাটা করতে হবে তাই মাছ বাজারে এসে ওর জন্য মাছ মুরগি নিয়ে নিলাম আর দেন সবকিছু নিয়ে চলে আসলাম বাসায় ওকে দেখলে আমার আম্মু অনেক খুশি হবে ও যাতে আমাদের বাসায় অনেক হ্যাপিলি থাকতে পারে সবাই ওর জন্য দোয়া করো তা আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেস